ইকরা বাংলার দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন তাদের সবাইকে ইকরা বাংলা পক্ষ থেকে এবং হৃদয়ের সুর অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে প্রতিবারের মতো আজকেও আমরা একজন নতুন একজন অতিথি নিয়ে এসেছি, যার কাছ থেকে গান শুনবো, তার গানের অভিজ্ঞতা, তার কথা শুনবো। তিনি আমাদের পরিচিত, হয়তো তাকে চেনেন না এবং তাকে অনেকে হয়তো চিনতেও পারেন। তার গান শুনলে আপনাদের ভালো লাগবে এবং আশা করি আপনাদের আমারও ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে। আপনাদের পরিচিত এবং আমাদের একান্ত পরিচিত দিদারুল হক ভাই। দিদারুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইকরা বাংলার পক্ষ থেকে এবং হৃদয়ের সুর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং যারা দর্শক শ্রোতা আছেন শুনতেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। ঠিক আছে, আজকে আপনার কাছ থেকে গান শুনবো। শুরুতে কোন গানটা আমি দর্শকদের উদ্দেশ্যে শোনাতে চান আপনি? শোনাতে চাচ্ছি আপনাদের। ঠিক আছে, তাহলে আমরা আপনার কাছ থেকে হাম শুনে আসি। খোদা তোমার নাই দ্বিতীয় জানি, হে দয়াময় সবই গো তোমার মেহেরবাণী। খোদা তোমার নাই দ্বিতীয় জানি, হে দয়াময় সবই গো তোমার মেহেরবাণী। আকাশে ওই আলোর মেলা, বাতাস ভরা তাদের খেলা, আকাশে ওই আলোর মেলা, বাতাস ভরা তাদের খেলা, গিরির বুকে ঝর্ণা ধারা, গিরির বুকে ঝর্ণা ধারা, মরুর বুকে পানি, জানিও গো জানি সবই তোমার মেহেরবাণী। খোদা তোমার নাই দ্বিতীয় জানি, হে দয়াময় সবই গো তোমার মেহেরবাণী। পাখির কণ্ঠে মধুর গীতি, ফুলের বুকে ঝরাও প্রীতি, মাটির বুকে সরিয়ে মায়া, মাটির বুকে সরিয়ে মায়া, বাঁচাও সকল প্রাণী, জানিও গো জানি সবই তোমার মেহেরবাণী। খোদা তোমার নাই দ্বিতীয় জানি, হে দয়াময় সবই গো তোমার মেহেরবাণী, হে দয়াময় সবই গো তোমার মেহেরবাণী। অসাধারণ দিদার ভাই, ধন্যবাদ। না, গানটা খুবই চমৎকার ছিল। এটা সত্য, আসলে আমাদের যিনি সৃষ্টি করেছেন তার দয়ায় এই পৃথিবীতে যা কিছু আছে, পাক পাখালি গাছগাছালি সবই তার দয়ায়, এবং সবাই কিন্তু তার গুণগান করে। আপনি গান শুরু করছেন কবে? আমি স্কুল জীবন থেকেই গান
করতাম এই গজল। হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের একটা বাড়িতে শিল্পী পরিবারই ছিল। তাই নাকি? এই আর কে কে গান করতো আপনার? আমার বাপ চাচারা দুই ভাই, ওই ছোট চাচা গান করতেন। তাই নাকি? কি গান করতেন উনি? উনি এরকম এই মুর্শিদি, তারপরে পল্লীগীতি, আধ্যাত্মিক সব ধরনের গানই করতেন। তাই পিঠ ধরা মানুষ তো, ওনার কাছ থেকে গানগুলো, ওনার কাছ থেকেই আমরা অনুপ্রাণিত হয়েছি আর কি গানের দিকে। বাবা ছিলেন স্কুলের প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনি আবার এগুলি পছন্দ করতেন না। তাই নাকি? ইসলামিক গান এগুলি পছন্দ করতেন, কিন্তু অন্য গান পছন্দ, অন্য গান পছন্দ করতেন না। আচ্ছা আচ্ছা, দিদার এরপরে আমরা কোন গানটা শুনতে পারি আপনার কাছ থেকে? এরপরে আমি চেষ্টা করবো একটা নাতে রসুল, নাতে রসুল শোনাতে আর কি। ঠিক আছে দর্শক, আমরা দিদার ভাইয়ের কাছ থেকে নাতে রসুল শুনে আসি। দিদার ভাই নাতে রসুল। তাওহীদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চরে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জ্বলেই দেখি আরশের মুকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খুদার পরিচয়, পাবো খুদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেস্তি আঞ্জাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। খুবই চমৎকার, থ্যাংক ইউ। এই গানটা কার জানেন তো? হ্যাঁ, নজরুলের একটা বিখ্যাত বিখ্যাত গান, এবং গানগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে আসতেছি। হ্যাঁ, নজরুল আসলে এর জ্ঞানের ভাণ্ডার, এ তো চিন্তা করেও শেষ করা যাবে না। তার যেই লেখার যেই এগুলি এই জমানায়, এবং তারা কত জ্ঞানীগুণী ছিল, আমরা কি কি চিন্তা করি। আর তিনি যে গান রচনা করে গেছেন, শুধু কিন্তু ইসলামিক না, সব ধর্মের সব মানের জন্য সাইট নাই তার লেখা না আছে। আসলে সৃষ্টির সেটাই, এবং এই গানটার কথাগুলোর মধ্যে যেটা মুহাম্মদের নাম জপলে বুঝতে পারে আসলে তার পরিচয়, আসলে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সর্বশেষ নবী হিসেবে যখন মোহাম্মদ ইসলামকে পাঠালেন, এবং তার আমার খুব সৌভাগ্য যে আমরা তার উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং হযরত মোহাম্মদ ইসলামকে কিন্তু শুধু মুসলমানদের জন্য পাঠান, সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন তিনি।
কিন্তু আমরা আজকে সেই তার দেয়া পথ, তার দেয়া দিন থেকে কিন্তু আমরা অনেক দূরে, আস্তে আস্তে মনে হয় আমরা যেন কোথায় চলে যাচ্ছি। আমরা আমাদের আমরা বুঝতে পরিচয়, পারি আমরা না। মুসলমান জাতি ছিল একটা মিশনারি জাতি, কিন্তু তারা যেখানেই গেছে মুসলিম, তাদের মুসলিম মুসলিমদের তার ইতিহাস ঐতিহ্য সেখানে প্রচার করছে। কিন্তু আজকে আমাদের, আমরা যে মুসলিম, অনেক সময় আমাদের পরিচয় দিতেও আমরা ভয় করি। দিদার ভাই, এটা আমরা কথা আমার বলবো, এরপরে আমরা দর্শকদের উদ্দেশ্যে আর একটি গান শুনতে চাই আপনার কাছ থেকে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে, দর্শকের উদ্দেশ্যে একটা গজল না? গজল শোনাবো ঠিক আর আছে, কি। আমরা গজল শুনে আসি আপনার কাছ থেকে আরেকটা। ইয়া ইলাহি কবুল করো আমার মুনাজাত, ইয়া ইলাহি কবুল করো আমার মুনাজাত। দীনহীন কঙ্গাল আমি, দীনহীন কঙ্গাল আমি, তুলেছি দুহাত আমার মুনাজাত। ইয়া ইলাহি কবুল করো আমার মুনাজাত, ডাকি আমি এই বেলায় ক্ষমা করো তুমি হে আমায়, ডাকি আমি এই অবেলায় ক্ষমা করো তুমি হে আমায়, নূরের আলো উজার করো, নূরের আলো উজার করো মনের কালো রাত আমার মুনাজাত। ইয়া ইলাহি কবুল করো আমার মুনাজাত, সময় গেছে অবহেলায় তুমি ছাড়া কেউ নাই সহায়, সময় গেছে অবহেলায় তুমি ছাড়া কেউ নাই সহায়, ঘুমের মাঝেই গেছে কত, ঘুমের মাঝেই গেছে কত লাইলাতুল বরাত আমার মুনাজাত। ইয়া ইলাহি কবুল করো আমার মুনাজাত, দীনহীন কঙ্গাল আমি, দীনহীন কঙ্গাল আমি, তুলেছি দুহাত আমার মুনাজাত, ইয়া ইলাহি কবুল করো আমার মুনাজাত। ঈদের আসলে আমাদের যে প্রার্থনা করি, তিনি আমাদের মোনাজাত এবং আমাদের দোয়া কখন কবুল করবেন এটা কিন্তু শুধু কেউ তার বলতে হাতে, পারবে না, কেউ বলতে পারবে না। এবং কখন যে আমাদের এগুলো মানে তিনি কবুল করবেন, আমাদের অনেক সময় আমরা কিন্তু তার উপরে অভিমান করে ফেলি যে আমি তাকে এত ডাকি, এত আমার এত অভিযোগ, আমার এত সমস্যা, তার কাছে এত এত করে বলি, তিনি হয়তো শোনেন না, কিন্তু তিনি সব কিছু শোনেন। সবই শুনে এবং আমাদের জীবনটা কিন্তু আসলে দেখেন, আমরা মানে অলসতায় অবহেলায় কাটিয়ে দিই। এবং যদি ঘুমের কথাই চিন্তা করি, তাহলে আমাদের জীবনের দেখা যাচ্ছে যে হয়তো অর্ধেকের বেশি শুধু ঘুমেই কেটে যাচ্ছে। ঘুমের মাঝে কত হ্যাঁ, লাইলাতুল বরাত, কত ফজিলতের রাত কিন্তু আমরা সেগুলো আমরা ঘুমে কাটিয়ে দিই। কাটিয়ে দিই। এবং সময়কে যদি আমরা যথাযথ ব্যবহার করতে পারি, যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই পরের জীবনে যে কিছুই করতে পারবো না। যখন আপনি যুবক ছিলেন, যখন ইয়াং ছিলেন, এবং যারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে
তারা এখন আফসোস করে যে কি করেছি সেই, এবং আল্লাহর কাছে কিন্তু এই যৌবন বয়সটা এবং এই সময়ের তার যে ইবাদত পন্থা এটা তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অবহেলায় কাটাই দিতেছি, কিন্তু আমাদের জীবনে দেখেন কত টাইম কত সময় আমরা অবহেলায় কাটিয়ে দিই। এবং সূরা আসরে বলছে যে আমি তাদেরকে সফলতা দান করি যারা সময়কে কাজে লাগায়। দ্বিতীয়ভাবে আমরা আপনার কাছ থেকে আরেকটা গান শুনতে চাই। তোরা দেখে যা আমে না মায়ের কুলে, তোরা দেখে যা আমে না মায়ের কুলে, মধুপূর্ণী মারি শ্বেতা চাঁদো দুলে, যেন ঊষার কুলে রাঙ্গা রবি দুলে। তোরা দেখে যা আমে না মায়ের কুলে, তোরা দেখে যা আমে না মায়ের কুলে, কুল মকলোকে আজি ধ্বনি উঠে কে এলোই, খুদারো জ্যোতি পেশা নিতে ফুটে কে এলোই, কলমা শাহাদাতের বাণী উঠে কে এলোই, খুদারো জ্যোতি পেশা নিতে উঠে কে এলোই, আকাশে গ্রহ তারা পরে লুটে কে এলোই, পরে দরুদ ফেরেস্তা বেহেস্তের সব দুয়ার খুলে। তোরা দেখে যা আমে না মায়ের কুলে, তোরা দেখে যা আমে না মায়ের কুলে, মধুপূর্ণী মারি শ্বেতা চাঁদো দুলে, যেন ঊষার কুলে রাঙ্গা রবি দুলে। তোরা দেখে যা আমে না মায়ের কুলে, তোরা দেখে যা আমে না মায়ের কুলে, মানুষে মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ সারা প্রভু নাই কহিল যে জন, মানুষের লাগি চিরদিন হীনবেশ ধরিল যে জন, বাদশাহ ফকির এক সামিল করিল যে জন, এলো ধরায় ধরা দিতে সেই সেই নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি, এলো ধরায় ধরা দিতে সেই সেই নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি, আজি মাতিল বিশ্ব মুক্তির কলরুলে। তোরা দেখে যা আমে না মায়ের কুলে, তোরা দেখে যা আমে না মায়ের কুলে, মধুপূর্ণী মারি শ্বেতা চাঁদো দুলে, মধুপূর্ণী মারি শ্বেতা চাঁদো দুলে, যেন ঊষার কুলে রাঙ্গা রবি দুলে। তোরা দেখে যা আমে না মায়ের কুলে, তোরা দেখে যা আমে না মায়ের কুলে। আসলে মোহাম্মদ সাল্লাম যখন নবুয়তে লাভ করেন নাই, তখন মক্কা এবং সমগ্র মদিনাবাসী তাকে আলামিন বলে ডাকতেন। কিন্তু যখন তিনি তার নবুয়তে লাভ করলেন এবং মানুষকে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা তাকে বলল যে তুমি, তোমাকে আমরা এত বিশ্বাস করতাম, আর তুমি আমাদের, তোমার যে আগের যে তোমার আমাদের যে ধর্ম ছিল, আমাদের পূর্বপুরুষ যে যেটা করে গেছেন, তুমি সেগুলো এখন অস্বীকার করতেছ। তখন কিন্তু তার উপর তারা সবাই চড়া হলেন এবং তিনি তিনি চেষ্টা করছিলেন যে সবাইকে এক কাতারে সামিল করার জন্য, এবং তিনি সমগ্র মানব জাতির জন্য এবং তাদের দিনের পথে আনার জন্য তিনি কিন্তু তার কথার মধ্যে আসছে, তিনি দিন তিনি খুব দারিদ্র জীবন যাপন করেছেন সুতরাং উম্মতের জন্য। দ্বিতীয়ভাবে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনার কাছ থেকে আরেকটি গান শুনে আমরা শেষ করব আজকে। আরেকটি গান আমি আরেকটা হামদ হামদ গাইতে চাই। ঠিক আছে, আমরা হামদ শুনে আসি আপনার কাছ থেকে আরেকটা। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরোয়ার দেগার, সেজদা লও হাজার বার আমার, হে পরোয়ার দেগার, বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরোয়ার দিগার,
सिजदा लौहे हजार बारामार हे परवार दिगार चाँद सुरुजार ग्रह तारा जिन इंसानार फेरेस्तारा चाँद सुरुजार ग्रह तारा जिन इंसानार फेरेस्तारा दिन रोजोनी गाहिचे तारा महिमा तुमार महिमा तुमार हे परवार दिगार बादशाह तुमी दिनो दुनियार हे परवार दिगार सिजदा लौहे हजार बारामार हे परवार दिगार तुमार नूरे रोशनी परोशी उज्जवल है जे रवि अशोषी रंगीन होए उठे बिकोशी फूल से बागीचार हे परवार दिगार बादशाह तुमी दिनो दुनिया हे परवार दिगार सिजदा लौहा जार बारामार हे परवार दिगार हे परवार दिगार अपने गानटा शुने आसले सेई ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখন আমি ক্লাস মানে সিক্স কি সেভেনে পড়তাম, তখন স্কাউটস করতাম। তখন স্কাউটসে ওই স্যার যে স্যার ছিলেন আমাদের, এই গানটা আমাদের শোনাতেন এবং স্কাউটসে এটা মনে হয় প্রার্থনামূলক একটা গান হিসেবে এটা তারা সবাইকে শেখায় এবং তারা এটা প্রচার করে। সেই স্কুল জীবন বহুত মায়াদারি জীবন, আর কি ফিরে পাবো সে জীবন? না না, ওইটা তো আর পাওয়া সম্ভবই না, আপনি সে ফিরে যেতে পারবেন না কখনোই। স্কুল জীবনে এই গজল একসময় গাইতাম, 30 বছর পরে আবার এই গজল আজকে গাইলাম। 30 একেবারে পাকা 30টা বছর, মানে 30 বছর আগে গানটা গাইছিলেন? 30 বছর আগে এই গজল গাইছি স্কুলে, ওই নাতের রসুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাতের রসুলে এই গজল প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হইতো, তখন গাইতাম আর কি। আচ্ছা আচ্ছা, অনেক পুরস্কার। সে 30 বছর পরে উইদাউট প্র্যাকটিস ই ছাড়া আপনার আমন্ত্রণে আইসা, ধন্যবাদ আপনাকে এবং আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে ইকরা বাংলার পরিচালক যারা অনুষ্ঠানটা পরিচালনা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা আমার এই গজল হামদনাদ শুনেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকেও ইকরা বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের এখানেই বিদায় নিতে হবে। আপনাকে ইকরা বাংলার পক্ষ থেকে এবং হৃদয়ের সুর অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে, তবে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।